welcome back to the channel Modilite Bengali Vlog. My name is Dot Bengali Vlog. Are you ready to watch it? Hello. Good morning, brother. Disha. Good morning. Hello, how are you? Tomorrow, Shabai. পুচকি এসেছে ওর মা কাজ করছে আর ও আমাদের বাড়ি খেলা করছে তো আজ তো একাদশী আজ থেকে ব্লগ দেওয়া স্টার্ট করছি এরপর থেকে রেগুলার ব্লগ যাবে আর পূজোর বলেই খারাপ হয়ে যায় হ্যাঁ 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 নিজে এডিট করে না আমাকে দিয়ে এডিট করে আবার বকবক করছে আর রেগুলার ব্লগ যাবে আর পূজোর সময় ব্লগ করেছি কিন্তু আমি এখনো এডিট করে উঠতে পারিনি সেগুলো পোস্ট করব ধীরে ধীরে পোস্ট করব কারণ এই কদিন খুব মজা করেছি খুব ফান করেছি এই কাজ থেকে আমি একটু দূরে ছিলাম ওই জন্য এডিটিং এডিটিং কিছু করিনি কয়েকটা সংসার আর কিছুই করতে পারিনি গান করছি তো চলো এখন যাচ্ছি একটু বাজারে আজকে খুব বাইরে বৃষ্টি পড়ছে আর ভাবছি খিচুড়ি খাবো তো সেই জন্য খিচুড়ির বাজার করতে যাচ্ছি চলো তুই এখনো চোখরা করাচ্ছিস হ্যাঁ আমার কিচ্ছু হয় না হ্যাঁ সে তো জানি তোর কিছু তোর একবার হেঁটে গেলাম বাড়িতে এসে ভাবলাম বাইকটা নিই বাইক নিয়ে বেরোলাম তারপরে আমাদের পাশে যে চুড়িদার সেলাই করে হাতা লাগায় তো আমি জিজ্ঞাসা করলাম আজকে দিতে পারবো বললো হ্যাঁ দিতে পারবো আজকে থার্সডে ছুটি আছে দাদার আবার বাড়ি গিয়ে আবার চুড়িদারগুলো নিয়ে এলাম তিনটে দিলাম দিয়ে তারপরে এই সবে যাচ্ছি বাজারে চলো শেয়ার করবো তোমাদের সাথে আজ থার্সডে সব দোকান বাজারে বন্ধ আর আমরা এসেছি বাজার করতে কি অবস্থা সব মন খারাপ হয়ে যাচ্ছে এত না যে কি বলবো এই সব সাজ সজ্জা সব খুলে ফেলে দিতে হবে পুজো শেষ মানে মনটা এত খারাপ লাগছে যে কি বলবো এই যে আমাদের এখানের পুজো সব শেষ পুজো শেষ মানে যেন আনন্দটাই শেষ হয়ে গেল এরকম একটা মনে হচ্ছে যাক আর কি করা যাবে মা আবার আসছে বছর আবার আসবে চলো বাজার হয়ে গেছে এই যে বাজার করে নিয়েছি সব দিবাকর গাড়ি চালাচ্ছে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি বাজার নিয়ে চলে এসেছি এই যে বাজার করেছি হচ্ছে থোর কিনেছি একটা আজকে ছেঁচে চচ্চড়ি হবে একটা থোর কিনেছি আর কিনেছি হচ্ছে কুমড়ো আর হচ্ছে বটবটি টমেটো আনিয়েছি পুঁই শাক ছোটো ছোটো পুঁই শাকগুলো খেতে ভালো হয় টেস্ট হয় দিয়েছি পুঁই শাক মানে গাছে কোনো সার দেওয়া নেই আর এই নিম ফেস ওয়াশটা আমি ইউজ করি হিমালয়ার এর সঙ্গে ইয়ে দিয়েছে আর এ কি বলে ওয়াইপস দিয়েছে কাজে লাগে ওয়াইপসটা আর নিয়েছি গোবিন্দভোগ চাল তেল তেল ছাতু না তো চলো বাজার হয়ে গেছে বাজার হয়ে গেছে ইনি এখানে বসে আছে তো এবারে খিচুড়ি হবে আর একটা চচ্চড়ি হবে ছেঁচা চচ্চড়ি যেটা বলে আর খিচুড়ি করব তো চলো রান্নাটা করি করে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে ইমামি এখন ময়দা মাখছে বেলা 11টায় ওর খিদে পেয়েছে আমাকে দিয়ে লুচি করাচ্ছে কষ্ট করে আমাকে লুচি করতে হচ্ছে এখন লুচি খাবে বলছে লুচি আর মাংসের তরকারি হ্যাঁ হ্যাঁ আজকে থার্সডে থার্সডে আমরা একদম আমি সব খাই আমি সব খাই এই যে কাজ হচ্ছে রান্নাঘরে বসে দুজনে এখন কাজ করছে আর আমাকে ডিস্টার্ব করছে আমার লুচি হয়ে গেছে গরম গরম লুচি করে নিয়েছি চা দিয়ে খাবো আর এখানে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে ভোটার আইডি অ্যাপ্লাই হচ্ছে 18+ হয়ে গেছে এই যে রিতম বাবু ভোটার কার্ড অ্যাপ্লাই করা হচ্ছে দিদি রান্না করছে আর আমরা এখানে ফাজলামও আছি একদিকে হচ্ছে খিচুড়ি একদিকে হচ্ছে ছেঁচা চচ্চড়ি আর দিদি এখন ছেঁচা চচ্চড়ি করছে আর
আমাদের ছেড়ে বাড়ি দিয়েছে। বাজারে গিয়েছিলাম আবার মূলো কিনতে, মূলো 60 টাকা কিলো, 500 মূলো নিয়ে এসেছে 30 টাকা দিয়ে, এই রেনি নিয়ে এসেছে। আর আমি গেছিলাম রেশন তুলতে, ফার্স্ট টাইম রেশন তুলতে গেলাম আমাদের এখানে, রেশন তুললাম, বেশ মজাও লাগলো রেশন তুলতে। পয়সা রাখলাম তো। এই যে ইনি হচ্ছে আমার ননদ, ঠিক আছে, ব্যাগ নিয়ে এসেছিল এই একটা, ঠিক আছে, আর নিয়ে যাচ্ছে দেখো এই একটা, এই একটা আর এই একটা, এটা হচ্ছে স্পেশাল ব্যাগ, ঠিক আছে, এই ব্যাগটা পুরো ভর্তি, তোমরা দেখতে পাচ্ছ ব্যাগটা পুরো ভর্তি। আর এখানে নিয়ে যাচ্ছে 4টে ব্যাগ, নিয়ে এসেছিল একটা ব্যাগ, ঠিক আছে। যাই হোক, এটা সোনার ব্যাগ, এটা মানে দিবাকরের ব্যাগ, দিবাকরের ব্যাগে দিবাকরের জামা কাপড় আছে, ওটা বাদই দিলাম। কিন্তু এই ব্যাগটা দেখো, তোমরাই বলো বাপের বাড়ি থেকে কত মাল ঝেড়ে নিয়ে যাচ্ছে, বুঝতে পারছো, দেখে নাও মুখটা। তো খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার পরে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমাদের এখানে বিসর্জন ছিল, সিঁদুর খেলা হচ্ছিলো, তো সিঁদুর খেলতেই আমি চলে এসেছি। আর এই ভিডিওটা কিন্তু আমি আগেই আপলোড করে দিয়েছি, তোমাদের কাছে শেয়ার করে দিয়েছি, সেই জন্য আর এখানে আলাদা করে শেয়ার করলাম না, ভিডিওটা এন্ড করা হয়নি, এটা দিয়েই এন্ড করে দিচ্ছি, কারণ ওই দিনের পার্টি এটা ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আগামীকাল আবারও দেখা হবে নতুন ব্লগের সাথে, ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ। আর হ্যাঁ, আরেকটা কথা, এবার থেকে কিন্তু রেগুলার ব্লগ আসবে, তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তো চলো, বাই।